বাংলাদেশের টাঙ্গাইল শাড়ির ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে জিআই স্বীকৃতি পেতে ভারতের করা আবেদনে অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে সিপিডি। শনিবার সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটি জানিয়েছে, জামদানি ও টাঙ্গাইল শাড়ির পর মসলিনের জিআই স্বীকৃতি পাওয়ার প্রক্রিয়াও শুরু করেছে ভারত। এসবের বিরুদ্ধে আইনি লড়াইয়ের জন্য জাতীয় টাস্কফোর্স গঠনের পরামর্শ দিয়েছে সিপিডি। বাংলাদেশে টাঙ্গাইলের শাড়ির ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি কি করে পেল ভারত, আর নিজের পণ্যের জিআই ফিরে পেতে বাংলাদেশের করণীয়ই বা কি, এ নিয়ে বিস্তারিত জানাতেই শনিবার বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এই সংবাদ সম্মেলন। চলতি বছরের শুরুতে 4 জানুয়ারি নিজেদের পণ্য হিসেবে টাঙ্গাইল শাড়ির জিআই স্বীকৃতি পেয়েছে ভারত। 2020 সালের 28শে সেপ্টেম্বর এই স্বীকৃতির জন্য আবেদন করে ভারত, অথচ এই দীর্ঘ সময়ে এ বিষয়ে কোনো ধরনের আপত্তি জানায়নি বাংলাদেশের কোনো পক্ষ। সিপিডি জানায়, ভারতের এই জিআই স্বীকৃতির কারণে অর্থনৈতিক সহ বহুমুখী ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ। অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য জানান, জিআই স্বীকৃতি পেতে ভারতের করা আবেদনে অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে। এই রকম একটা অ্যাপ্লিকেশন ওনারা করেছেন, যেটার ভিতরে তথ্যের অপব্যবহার, সেই তথ্যের সেই অর্থের মানে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে এবং অনেক ক্ষেত্রে অসত্য তথ্য ব্যবহার করা হয়েছে। অর্ধসত্য তো বটেই। টাঙ্গাইলের শাড়ির জিআই স্বীকৃতির ঘটনায় আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে সিপিডি। এজন্য জাতীয় টাস্কফোর্স গঠন করে সমন্বিতভাবে কাজ করার তাগিদও দিয়েছে। এইসব ক্ষেত্রে প্রসিজিয়ার্স এবং আউটকাম দুইটাই কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো সামনে আরও আসবে এবং আমরা বৃহত্তর পরিসরে আমাদের সক্ষমতাগুলো যাতে আমরা বাড়াতে পারি, এখানে লিগাল এক্সপার্টের দরকার হবে, এখানে মাল্টিডিসিপ্লিনারি এক্সপার্টাইজের দরকার হবে। 2023-এর অক্টোবরে মসলিন শাড়িকে পশ্চিমবঙ্গের জিআই পণ্য হিসেবে উল্লেখ করে আবেদন করেছে ভারত। এসব ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে সিপিডি। রিতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা।